তলার মাটি চলে যাচ্ছে। এখানকার যিনি বিধায়ক আছেন তেনার লোকসভাতে একবার শিক্ষা হয়ে গেছে, মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছে, 2021-এ ওনাকে আর দেখাই যাবে না। দিদি, এমপির পাশে কে থাকছে না থাকছে সেটা মানুষই বলতে পারবে। মানুষের জন্য এত কাজ করছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে হয়তো তার দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলছেন, মাথাও হয়তো কাজ করছে। সেই নিয়ে কিছু বলবেন? করোনার সময় 1 কোটি টাকা আমাদের করোনার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য সাহায্য করা, সেটা আমার তরফ থেকে পুরোপুরিভাবে করেছি এবং ডিএম এখনো পর্যন্ত সেই টাকার কোনো রকমভাবে কি কাজ হবে না হবে এখনো জানাতে পারেনি। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা প্রতিবাদ করছি যে সব ধরনের স্কুল যা আছে, বেসরকারি সরকারি স্কুল, অন্যান্য রাজ্যে পুরোপুরিভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে একদম যেন স্কুলগুলো যেন বাবা মায়ের কাছ থেকে ফিস না নেয়, কিন্তু এই সরকার সবাইকে অনুরোধ করছে, বলছে আমাদের নেবেন না, আপনারা ফিস নেবেন না, কিন্তু এখনো নির্দেশ দেয়নি। আমরা চাই অন্যান্য রাজ্যগুলোর মতো অর্ডার পাস করুক এই সরকার যে সরকারি বেসরকারি যত স্কুল আছে এই 3 মাসের জন্য সব ফিস। এমপি পোস্টের কোনো উত্তর আমরা দেব না, আমি দেব না। তার কারণ হচ্ছে এমপি হচ্ছে একটা মিথ্যাবাদী এবং ভাঁওতাবাজি, যেটা দিয়ে সে সারা বাংলাতে ভাবছে বোধ হয়, হুগলিতে ভাবছে বোধ হয় এই মিথ্যা কথা বলে আর ভাঁওতা দিয়ে মানুষকে আবার 2019-এ নিয়ে আসবে। প্রথমত হচ্ছে আর পারবে না, কারণ ন্যাড়া বেলতলা একবারই যায়। এমপি কি এটা সারা হুগলি পার্লামেন্টের সঙ্গে ধনেখালি মানুষও বুঝতে পেরে গেছে। কোভিড-19 আর একটা হচ্ছে এই যে ঘূর্ণিঝড়, আম্পান ঘূর্ণিঝড়, এই দুটো বিপদে মানুষ কেমন আছে, কি করলো, আজকে 4 মাস হতে চললো একদিনও খোঁজ নিল না যে হুগলি ধনেখালি মানুষেরা কেমন আছে। উনি নাকি এমপিল্যাড থেকে 1 কোটি টাকা দিয়েছেন, আর আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, ও বলুক কাকে এই 1 কোটি টাকা উনি দিয়েছেন। প্রথম আমি প্রথমেই বললাম না যে মিথ্যাবাদী মৃত্যুক একটা সাংসদ যে নাটক করতে ভালোবাসে, যে মানুষের পাশে থাকতে ভালোবাসে না, মানুষ দুঃখ বিপদে পড়লে তার পাশে থাকে না। আমি এখন থেকে বলবো না 2021-এ কত ভোটের নিয়ে আমি আশা করছি। ধনেখালি মানুষ আমি বলে দিচ্ছি বুঝতে পেরেছে যে খাল কেটে কুমির এনেছি। জেনে রাখুন আগামী 2021-এ যারা ধান্দার জন্য বিজেপি করেছিল সেই দু একজন ধান্দাবাজ ছাড়া কেউ থাকবে না।